চ্যানেল আজকে একটা গরমের অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে পড়লাম অ্যাকচুয়ালি এটা রেসিপি না এটা একটা শরবত আমাদের সকলেরই প্রিয় গরমে কাঁচা আম পোড়া শরবত এখানে দেখো আমি দুটো আম নিলাম এখন এগুলোকে গ্যাসের চুলায় পুড়িয়ে নেব দেখো ফ্রেন্ডস আমি গ্যাসটাকে অন করে দিলাম এখন আমগুলোকে পুড়িয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে করে আমি 15-20 মিনিট এভাবে আমটাকে পুড়িয়ে নেব একটু ধৈর্য ধরে আমটাকে পুড়তে হবে যেভাবে আমরা বেগুনটাকে গ্যাসের চুলায় পুড়িয়ে নিই এভাবে কিন্তু একটু পর পর আমটাকে উল্টিয়ে দিতে হবে ঠিক যেভাবে আমরা বেগুন গ্যাসের চুলায় পুড়িয়ে নিই এভাবেই কিন্তু আমটাকে পুড়িয়ে নিতে হবে গরমে অত্যন্ত প্রিয় একটা শরবত আমপুরা শরবত ফ্রেন্ডস দেখো আমটা কিন্তু একেবারে পোড়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আরেকটা আম বসিয়ে দেব সেকেন্ড আমটাকেও আমি এভাবে পুড়িয়ে নেব দেখো সেকেন্ড আমটাও ভালোভাবে এভাবে পুড়িয়ে নিলাম এখন গ্যাসটাকে অফ করে দেব এখানে দেখো ফ্রেন্ডস আমি একটা বাটিতে অল্প ঠান্ডা জল নিলাম এখন যে দুইটা আম আমি পুড়িয়ে নিয়েছি জলে চুবিয়ে রাখবো ঠিক 15 মিনিট আমি এভাবে দুইটা আমকে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো কেননা যেন খোসাটা ছাপতে আমার সুবিধা হয় ফিরে আসছি 15 মিনিট পর আসলাম 15 মিনিট পর এখন আমের খোসাটা ছাড়িয়ে নেব জলে ভেজানোর পরে দেখো খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো যাচ্ছে সেকেন্ড আমটাকেও আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি জলে ভেজানোর পরে দেখো খোসাটা খুব ভালোভাবেই ছাড়ানো যাচ্ছে দুইটা আমের এভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম এখন একটা গ্রেটারের সাহায্যে আমের যে পালটা সেটা বের করে নেব তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো এই দেখো ফ্রেন্ডস আমি আমের পাল্পটাকে এভাবে বের করে নিলাম এখন দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বড় জান নিলাম এখন এটার ভিতরে আমের পাল্পটা দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা 3-4টা ধনে পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বিট লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো আমি জিরাটাকে একটু শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি এটা দিলে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি গ্রাইন্ড করে নিচ্ছি আমপুরা শরবত একেবারে রেডি এখন দেখে নিচ্ছি কেমন হয়েছে এখানে কিন্তু আমি 1 গ্লাস শরবতের অনুযায়ী কিন্তু আমি আম নিয়েছি তোমরা যদি বেশি শরবত করো তাহলে বেশি আম নেবে এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি একেবারে ইজি তোমরা যে কেউ এটা করতে পারবে বাড়িতে এখন উপর থেকে আমি 4-5টা আইস কিউব দিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ডস আমার আমপুরা শরবত একেবারে রেডি অত্যন্ত ভালো লাগে এটা গরমে বাড়িতে খেতে তোমরা যারা যারা এটা বাড়িতে খাওনি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর যারা যারা খেয়েছো তারা তো জানোই যে এটা কতটা টেস্টি হয় গরমে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে
অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। তাহলে আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।